দেখা যায় যে 50টা 60টা ইচ্ছা মতো টিকিট কিনিয়া লোড ভরে রাখে দিছেন, এর বাদে তারা এখন তারার ইচ্ছা মতো আইয়া খেলার একটু আগ মুহূর্তে তারা এটা অনেক প্রাইজে কিন্তু সেল দিরা, যেটা আসলে মোটেও কিন্তু আসলে ঠিক অর না। তো এটা প্রশাসনের যে শুধু দায়বদ্ধতা এটা কিন্তু না, আমরাও কিন্তু এগুলো লইয়া যদি মাটি তাইলে মানুষ অনেক সচেতন হইবা, এবং আমি মনে করি যে প্রশাসনেরও কিছু নজর দেওয়া উচিত। আমি খুলনা থেকে আসছি, খুলনা থেকে খেলা দেখতে পারেন, খুলনার সব করে টিকিট আছে 300 টিকিট সিন্ডিকেটের কারণে মনে হচ্ছে আমার। খেলা না দেখে যেতে হবে ভাই, এখন কি করা যায়, অনেক দূরত্বে আইসি। আমিও খুলনা থেকে আইসি, অনেক আশা করে যে খেলাটা দেখবো, তা খেলা তো দেখতে পারতেছি না। টিকিট 300 টাকার টিকিট 1500 টাকা চাচ্ছে, এরকম করে তো হয় না, মানে বিলাকে আগে থেকে কিনে রাখতেছে, এখন সেই টিকিট বিক্রি করতেছে 1500 টাকা 300 টাকার টিকিট। খুলনা থেকে আইসি ভাই খেলাটা দেখা। আমরা সবই ব্যতীত সিলেটবাসী, যেহেতু আমরা সিলেটবাসী সব দিন থেকে এই ক্রিকেট প্রেমী মানুষ, আমরা বিগত অনেক প্লেয়ারগুলো আমরা সিলেট জেলা থেকে উঠি আইসেন, কিন্তু দুঃখের বিষয় আমরা হাজার হাজার লাখ লাখ দর্শক আমরা সিলেট আইসি খেলার স্টেডিয়াম দেখা, কিন্তু টিকিটগুলো সিন্ডিকেট হওয়ার কারণে আমরা কেউ একটা টিকিট পাইছি না। প্রায় আপনি দেখাইতে পারেন অনেক মানুষগুলো বাট স্টেডিয়াম খালি, সামনে স্টেডিয়াম ভিতর খালি, আমরা সবগুলা খবর নিয়ে পাইছি, কিন্তু এই টিকিটগুলো হয়ে যায়। আমরা একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের এই টিকিটগুলো কিভাবে যায়, সিলেট আসার পরে সিলেটগুলো কার হাতে যায়, কিভাবে যায়, কেন হয়, আমরা এই সাধারণ জনতা কেন টিকিট পাই না, এইটা বিষয়ে আমরা সরকারের কাছে দিতে চাই এবং বিসিবির কাছে আমরা এটা দিতে চাই। আশা করি আইসি ভাই, কিন্তু তো টিকিট পাইয়ান না, কারণ টিকিট পাইতাম যে আপনার 300 টাকা টিকিট 1000 টাকা দাবি করি, বর ওলান অবস্থা আর একজনের টিকিট 1000 লই লিছে 10টা 15টা বা 20টাও লইছে, কিন্তু দাবি করে 1000 টাকা, কাউন্টারও গেলেও সেম অবস্থা, কাউন্টারও এখন টিকিট নাই। আমি বিনিজার থেকে আসি টিকিট কেনার জন্য, আমি কাউন্টারে গেছি 200 টাকার মাটির টিকিট কিন্তু 1000 টাকা বলছে আমাকে, 1000 টাকা বলছে আমার কাছে, 1000 টাকা নাই, আমি 1000 টাকা দিতে পারি ভাই টিকিট দ্বারা পাইরা না। আসলে বর্তমানে খেলা শুরু হয়ে গেছে, আমরাও ঢুকতাম, আইতে একটু লেট হয়েছে। বাংলাদেশের খেলা মানে বাংলাদেশের ঐতিহ্য, আর বাংলাদেশের খেলা যদি সিলেট স্টেডিয়াম হয় তাহলে সারা সিলেটের ঐতিহ্য, কারণ এলাকা বাংলাদেশ ঢাকা স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, তিনটা আন্তর্জাতিক মাঠও খেলা হয়, কিন্তু এই তিনটা স্টেডিয়ামের মধ্যে সিলেট স্টেডিয়াম যখন খেলা হয় তখন দর্শকের হাই হুল্লোড়, সিলেটিবাসী যে ক্রিকেট প্রেমী এটা প্রমাণ দেয় সিলেটিয়ে মাঠও গিয়া যে বাংলাদেশ ক্রিকেট প্রেমী। আমি বিসিবির কাছে আবদার রাখবো প্রতি সিরিজে, বাইরের দেশের সাথে আন্তর্জাতিক ম্যাচ প্রতি সিরিজে যেন সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হয়। আর এখানে যারা অনেক আছে টিকিট পাইছে না, যদি টিকিটও অনেক ব্ল্যাকেও টিকিট বিকে, এগুলো আমি বিসিবি কর্তৃপক্ষের কাছে আমি আবদার রাখবো যে টিকিট ব্ল্যাকে যেন না বিকে, সাধারণ জনগণ তারা টিকিটের দেশপ্রেমর যে ক্রিকেট প্রেমী মানুষ তারা যেন ক্রিকেট যথারীতিভাবে পায়। আমরা দলে বাংলাদেশে বলি খুঁজছেন বুঝছো না, আমরা সাধারণ যুবক বা স্টুডেন্ট মানুষ, আমাদের উচিত না ভাই যে আমরা 1500 টাকার টিকিট 2000 টাকা কিনতাম, 1200 টাকার টিকিট আমরা 5000 টাকা কিনতাম, এই সমর্থ আমার নাই। তো আমি যতটুকু জানি ভাই, তারা আর 300 টাকা টিকিটও আছে, 500 টাকা টিকিট আছে, 200 টাকা টিকিট পর্যন্ত আজকের আছে, বাট এগুলো না ছাড়িয়া তার দামি কিন্তু খুব কম চলে, যেহেতু স্টুডেন্ট সবাই আইসে দামি কিনতে পারে না ভাই, তারা এগুলো কম দামিটা বন্ধ করে দামিগুলো ছাড়ে। খেল থেকে আমরা এত দূর থেকে আইসা, কোন জায়গা থেকে, প্রায় সুনামগঞ্জ থেকে আইসি, প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পরে এখানে পৌঁছি, এইদিক থেকে সেইদিক, এইদিক থেকে এইদিক, একটা গেট থেকে আরেকটা গেটে যেতে লাগে 2 ঘন্টা ঘুরতে ঘুরতে, তার হলো টিকিট নাই। এখানে সিন্ডিকেটের মানুষ 300 টাকা টিকিট, 1000 টাকা 1500 টাকা।